আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার রেগুলার অনলাইন ক্লাস। হাউ আর ইউ? আই হোপ ইউ অল আর ওয়েল। স্টে হোম অ্যান্ড স্টে সেফ। নাও ইট ইজ টাইম টু লার্নিং। টুডে উই ডিসকাস হাউ টু চেঞ্জ দিস সেন্টেন্সেস ফ্রম অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ অ্যান্ড ফ্রম অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি। সো লেটস স্টার্ট আওয়ার টপিক। ফর অল কাইন্ডস অফ স্টুডেন্টস আই ডিসকাস মাই টপিক ইন বেঙ্গলি। Today, without changing meaning, we can transfer sentence from assertive to interrogative. Helping verb always before the answering sentence. Do the does and I, we, you, they. পরে সাধারণত টু বসে। এই রুলস নিয়ে আসলে আমরা এখন কথা বলব। অ্যাকচুয়ালি অর্থের পরিবর্তন না করে অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তরের সময় নিচে কয়েকটা রুল দেওয়া হলো। অর্থের পরিবর্তন না করে অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হলে সেন্টেন্সের মধ্যে ব্যবহৃত সাহায্যকারী ভার্ব সর্বদা উত্তর বাক্যের শুরুতে বসে, যেটা আমি এ নাম্বারে লিখেছি। দেন হচ্ছে যদি সাহায্যকারী ভার্ব না থাকে সেক্ষেত্রে টেন্স ও পার্সন অনুযায়ী উত্তর বাক্যের শুরুতে ডু ডিড ডাজ বসাতে হয়। সিম্পল প্রেজেন্টের ক্ষেত্রে ডু ডাজ বসে এবং পাস্ট টেন্সের ক্ষেত্রে সাধারণত ডিড বসে। সিম্পল প্রেজেন্টের ক্ষেত্রে যদি আই, ওই, ইউ, দে এবং কোনো প্লোরাল সাবজেক্টের ক্ষেত্রে বাক্যের শুরুতে সাধারণত ডু বসে। দেন হচ্ছে হি, শি, ইট এবং অন্য যে কোনো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তা সাবজেক্টের ক্ষেত্রে উত্তর বাক্যের শুরুতে সাধারণত ডাজ বসে এবং সেন্টেন্সটা যদি পাস্ট টেন্সে থাকে তাহলে তারপরে সাধারণত ডিড বসে। অ্যাসার্টিভ সেন্টেন্সকে যদি হচ্ছে আমরা ইন্টারোগেটিভে রূপান্তর করতে চাই অর্থের পরিবর্তন না করে, তাহলে যে সাহায্যকারী ভার্বটা আছে সেটা হচ্ছে ইন্টারোগেটিভে রূপান্তর করার সময় অ্যাফার্মেটিভ হয়। তাহলে নিচের নিয়মটা আমরা ব্যবহার করতে পারি। হি ইজ অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং। ইজেন্ট হি অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং? আই ওয়াজ সিনসিয়ার টু মাই ডিউটিস। ওয়াজেন্ট আই সিনসিয়ার টু মাই ডিউটিস? নেগেটিভ অর্থবোধক অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করার সময় নেগেটিভ শব্দটি উঠে যায় এবং সাহায্যকারী ভার্বটি প্রথমে বসে। দেখো, হি ইজ নট এ গুড স্টুডেন্ট। ইজ হি এ গুড স্টুডেন্ট? এখানে আমার নটটা উঠে গিয়েছে। হি ওয়াজ নট ইরেসপন্সিবল। ওয়াজ হি ইরেসপন্সিবল? অর্থাৎ এখানে আমার যে নেগেটিভ বাক্যটা আছে সেটা উঠে গিয়েছে। রুল থ্রিতে দেখো, সাহায্যকারী ভার্ব ইন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের অ্যাসার্টিভকে ইন্টারোগেটিভ আমরা কীভাবে করব। হি প্লেস ফুটবল। ডাজেন্ট হি প্লে ফুটবল? এখানে হচ্ছে প্রথমে আমি ডোন্ট অথবা ডাজ বসাবো, তারপর প্রদত্ত সাবজেক্ট, তারপর মূল ভার্ব, তারপর হচ্ছে বাকি অংশ, দেন অবশ্যই কোশ্চেন মার্ক আমরা দিব। যেমন হচ্ছে হি প্লেস ফুটবল। ডাজেন্ট হি প্লে ফুটবল? এখানে অবশ্যই আমি হি আছি বেঁধে আমি ডাজ দিয়েছি, কিন্তু যখন হচ্ছে আমি আগের রোলেই তোমাদের বলেছি আই ওই থাকবে অথবা প্লুরাল কোনো প্রোনাউন থাকবে তখন তারপর আমরা তার জন্য আমরা ডু নিব, এবং যখন পাস্ট টেন্স থাকবে অবশ্যই তার জন্য আমরা ডিড নিব। এখন চলে যাব হচ্ছে আমরা রোল ফোরে। দেখো, রোল ফোরে আছে অ্যাসার্টিভ সেন্টেন্সে নেভার থাকলে সাধারণত ইন্টারোগেটিভ করার সময় সেটা এভার হয়ে যায় এবং নাথিং থাকলে এনিথিং হয়। আই নেভার ড্রিঙ্ক টি। ডু আই এভার ড্রিঙ্ক টি? তারপর হচ্ছে আমরা আরও একটা রুল এখানে দেখছি, দেয়ার ওয়াজ নাথিং টু ডু। ওয়াজ দেয়ার এনিথিং টু ডু? অর্থাৎ যখন নেভার থাকবে এভার বসাবো, যখন নাথিং থাকবে তখন হচ্ছে আমি এনিথিং। এভরিবডি আর হচ্ছে এভরি ওয়ান অল যুক্তি ইন্টারোগেটিভ সেন্টেন্সকে কীভাবে আমি হচ্ছে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভে রূপান্তর করবো। দেখো, এখানে এভরিবডি উইশেস টু বি হ্যাপি। ও ডাজেন্ট উইশ টু বি হ্যাপি? অবশ্যই আমরা হচ্ছে কোশ্চেন মার্ক দিব। এখানে এভরিবডি ছিল, আমরা হু দিয়ে কোশ্চেন করেছি এবং আমরা এটাকে নেগেটিভ ইন্টারোগেটিভ করেছি। এভরিবডি উইশেস টু বি হ্যাপি? ও ডাজেন্ট উইশেস টু বি হ্যাপি? দেখো, এক্ষেত্রে আমাদের ডাজ যখন আমরা লিখেছি উইশের এসটা এখানে চলে এসেছে, এজন্য এখানে উইশ বসেছে। সেম এ জাতীয় সেন্টেন্সে যদি মাস্ট থাকে তাহলে ইন্টারোগেটিভ করার সময় ডাজ নট না বসে সেখানে হচ্ছে উইল নট বসবে। দেখো, এখানে আছে এভরি ম্যান মাস্ট ডাই। ইজ দেয়ার এনি ম্যান হু উইল নট ডাই? দেন আমরা রুল সেভেনে চলে যাচ্ছি, নোবডি নান নো ওয়ান যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স যখনই আমরা করবো এদের পরিবর্তে সাধারণত হু বসে, তারপর বাকি অংশ। নো ওয়ান ক্যান ডু দিস। হু ক্যান ডু দিস? ক্যান এনি ওয়ান ডু দিস?
অর্থাৎ দেখো নো যুক্ত আমার যে ইন্টারোগেটিভটা ছিল এটার পরিবর্তে আমরা কি বসিয়েছি হু বসিয়েছি এটা ক্যান বসে অক্সিলারি ভার্বটা সামনে নিয়েও হচ্ছে এটা করা যাবে দেয়ার যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সকে সাধারণত নিচে নিয়ম অনুযায়ী ইন্টারোগেটিভ করা যায় এক্ষেত্রে দেয়ার ইজ নো এর পরিবর্তে হোয়াট অথবা হু বসে তারপর প্রদত্ত বাক্যের বাকি অংশ দেন হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন দেয়ার ইজ নো ইউজ অব ল হোয়াট ইজ দ্য ইউজ অব দিস ল এখানে আমরা আর একটা পয়েন্ট দিতে পারি এক্সাম্পল দিতে পারি লাইফ ইজ নাথিং বাট ফুল অফ অ্যাকশনস হোয়াট ইজ লাইফ বাট ফুল অফ অ্যাকশনস ইজেন্ট লাইফ বাট ফুল অফ অ্যাকশনস আমরা রুল টেনে চলে যাচ্ছি রুল টেনে দেখো আছে যদি কোনো অ্যাসার্টিভ সেন্টেন্স ইট ডাজ নট ম্যাটার থাকে তাহলে যখনই আমরা সেটাকে ইন্টারোগেটিভ করব এর পরিবর্তে হোয়াট থ্রো বসবে অর্থাৎ ইট ডাজ ম্যাটার ইফ উই লস দ্য গেম হোয়াট থ্রো ইফ উই লস দ্য গেম এ ছিল হচ্ছে আমাদের অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্স দেন আমরা চলে যাবো অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি এক্সক্লামেটরি শুনেই আমরা বুঝেছি এটা আসলে আবেগ আর বিস্ময়সূচক কোনো বাক্য হবে আচ্ছা দেখো যদি প্রথমে হট অথবা অ্যান যুক্ত সরি ইট ইজ ভেরি বিউটিফুল গার্ডেন এখানে আছে এটাকে আমরা যখন এক্সক্লামেটরিতে করব তখন এখানে হট বসবে হটের পরে সাধারণত এ অথবা অ্যান বসবে সেটা আমরা আমাদের যে ওয়ার্ডটা আছে ওই অনুযায়ী বসিয়ে দেব ইট ইজ এ বিউটিফুল গার্ডেন হট এ বিউটিফুল গার্ডেন ইট ইজ অর্থাৎ প্রথমে আমি হটের পরে এ অথবা অ্যান তারপর হচ্ছে হাউ বসে দেন হচ্ছে অ্যাডজেক্টিভ তারপর হচ্ছে সাবজেক্ট তারপর ভার্ব বসে দেন বাকি অংশ লাস্টে আমার নোট অফ এক্সক্লামেশন অবশ্যই বসবে না হলে আমি কীভাবে বুঝবো যে এটা আমার এক্সক্লামেটরি সেন্টেন্স তুমি পুরো সেন্টেন্সটা সুন্দর করে সাজিয়ে লিখেছ কিন্তু তুমি এই চিহ্নটা এখানে দাওনি তাহলে তোমার সেন্টেন্সটা আসলেই মানে অসুন্দর হয়ে যাবে দেখতে সেক্ষেত্রে টিচারও তোমার মার্ক কাটতে পারে এই জন্য হচ্ছে এই ব্যাপারগুলো ছোটো ছোটো ব্যাপার কিন্তু আসলে অনেক গুরুত্বপূর্ণ দ্য আর্থ ইজ ভেরি বিউটিফুল হাউ বিউটিফুল দ্য আর্থ ইজ দেখেছে এখানে হাউ দ্বারা কোশ্চেন এক্সক্লামেটরি সেন্টেন্সটা শুরু হয়েছে দেন হচ্ছে বিউটিফুল অর্থাৎ অ্যাডজেক্টিভ চলে আসছে তারপর হচ্ছে সাবজেক্ট যেটা ছিল দ্য আর্থ তারপর হচ্ছে ভার্ব তারপর হচ্ছে আমার নোট অফ এক্সক্লামেশনটা দিয়েছি আমি এখানে টুটা আমরা এখন দেখব উইশ যুক্ত হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সকে কীভাবে আমরা এক্সক্লামেটরি করব উইশ থাকলে এটাকে আমরা ইফ অথবা হ্যাড বসিয়ে এক্সক্লামেটরি করব আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড এক্সক্লামেটরিতে করব হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড অথবা আমরা এটা এভাবেও করতে পারি ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড দেন আই উইশ আই ওয়্যার এ কিং ইফ আই ওয়্যার এ কিং ইফ আই ওয়্যার এ কিং থ্যাংক ইউ ফর হিয়ারিং অ্যান্ড ওয়াচিং দিস হেল্পফুল গ্রামাটিক্যাল ভিডিও আই হোপ ইউ অল আর প্র্যাকটিস দিস রেগুলারলি অ্যান্ড গেট গুড মার্কস ইন দ্য এক্সাম এসটি হোম এসটি উইথ লার্নিং বেস্ট অফ লাক আল্লাহ হাফেজ